প্রিয় বন্ধুরা, আমাদের বাড়ি যেমন প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, সেইভাবে মনকেও প্রত্যেক পরিষ্কার করতে হয়। যেমন আপনি প্রত্যেক দিন গোসল করেন, তেমনি মনেরও প্রত্যেক গোসল প্রয়োজন, পরিষ্কার করা প্রয়োজন। আর মন পরিষ্কার করার জন্য আমাদের অনুপ্রেরণামূলক গল্প এবং মোটিভেশনাল কথা শুনতে হবে। তাই শুরু করা যাক আমাদের আজকের অনুপ্রেরণামূলক গল্প। একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠছিল। তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে। সে বুঝতে পারত না কেন সে উঠতে পারে না। চিড়িয়াখানায় তার চেয়েও বড় বড় পাখিদেরকে সে খাঁচার ভেতর উঠতে দেখেছে। সে মনে মনে ভাবত, আমি কেন পারি না, আমার কি তাহলে কোনো সমস্যা আছে। আরেকটি ছোট ছেলে যে পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতে পারত না, সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলেমেয়েদের মতো সে হাঁটতে পারছে, দৌড়ে বেড়াচ্ছে। সে ভাবত, আমি কেন ওদের মতো নই। একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইত, সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়ল। সেখানে সে দেখল যে পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে, বালি দিয়ে বাড়ি ঘর বানাচ্ছে, পাখি বানাচ্ছে। তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমিও কি পাখির মতো আকাশে উড়ার স্বপ্ন দেখো? না, কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি, দৌড়ে গিয়ে বাবার কোলে উঠার স্বপ্ন দেখি। তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল। সে বলল, আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই আমরা বন্ধু হতে পারি। এরপর তারা দুজন মিলে প্রায় ঘণ্টাখানেক খেলল। তারা মাটির প্রসাদ বানালো, পাখি বানালো, দুজন মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করল। একসময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো। যে ছেলেটি পাখির মতো উড়তে চাইত, সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল। উত্তরে তিনি বললেন, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল, তুমি আমার একমাত্র বন্ধু, আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আর সবার মতো হাঁটতে আর দৌড়াতে পারতে, তাহলে আমি খুব খুশি হতাম, কিন্তু আমি তো তা পারি না, কিন্তু আমি কিছু একটা করতে চাই। এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে। সে উঠে বসলে ছেলেটি বালুর উপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করল। দৌড়াতেই থাকল, দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগল। দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবা চোখের পানি আটকে রাখতে পারল না। পঙ্গু ছেলেটি খুশিতে তার দুহাত দুদিকে মেলে ঠিক একটি পাখির মতো উপরে নিচে করতে লাগল আর চিৎকার করে বলতে লাগল, আমি উড়ছি, আমি উড়ছি, বাবা আমি উড়ছি, বাবা আমি উড়ছি। প্রিয় বন্ধুরা, অন্যের স্বপ্ন পূরণ করার মাঝেই আছে সুখ, শান্তি, আনন্দ। তাই অন্যের স্বপ্নকে পূরণ করুন, আপনার স্বপ্ন নিজে নিজেই এসে ধরা দেবে।